আমি আমাদের এখানে যাকাতের আলোচনা আমি অন্তত কয়েকবার জালসাতে করেছি, কাজে হয়েছে এবং এটা এখান থেকে শুরুয়াত হচ্ছে ইনশাআল্লাহ, আগামীতে আরো কাজ হবে। এক দ্বিতীয় কথা হলো যে আমরা এটাকে যে এগিয়ে নিয়ে যাব, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে উদ্যোগী হওয়া দরকার আছে। এবং তিন নম্বর কথা হচ্ছে যে আমরা বুঝতে পারিনি, তো বুঝার শুরুয়াত হলো, কাজে আগামীতে আস্তে আস্তে বুঝবো ইনশাআল্লাহ। তিন নম্বর কথা হচ্ছে যে আমরা যদি মিটনা বা এরকমের যদি আঞ্চলিক ভিত্তিক যদি কাজ করি বা কি বলে যে ব্লক ভিত্তিক, তাহলে হাদিসটা ঠিক চলে আসবে। নবীজি বলেছেন তো খাজুমিন আগ্নি আহিম অতরাদ্দ আলা ফোকারায়, যেখানকার ধনীদের কাছ থেকে নেওয়া হবে সেখানকার গরিবদের মধ্যে বন্টন হয়ে যাবে, বন্টন করে গরিব থাকবে, গরিবকে দিয়ে গরিবকে উদ্ধার করে তুলতে হবে যাতে আর ভিখারি না হয়। তাহলে এই জামাত একটা মানুষকে মানুষ করে তুললো, ভিখারি থেকে বাঁচিয়ে নিল যে জীবনে আর সে ভিক্ষা করতে যাবে না, এতটা অর্থ দিয়ে তাকে তুলে ধরা হলো। ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছি। হচ্ছে আমি মানে মাওলানা মুনতাসির কাছে যাব যে জাকাত কোন কোন বিষয়ের উপরে, মানে কোন কোন বস্তুর ক্ষেত্রে জাকাতটা ফরজ আছে দিতে হয় আর কি। ধন্যবাদ। শুধু পয়েন্ট আমাদের যেটা কোরআন ও হাদিসের মাধ্যমে যেটা বোঝা গেছে সেটা জাকাত বিশেষ করে এসেছে আপনার সোনা এবং চাঁদি থেকে, তারপরে যে সমস্ত আমাদের উৎপাদিত ফসল ইত্যাদি সমস্তগুলো বলা যাবে তো। হ্যাঁ, শুধু পয়েন্ট। হ্যাঁ, আমাদের যেমন ফসল, ফসলের দুটো রাস্তা আছে। এক হচ্ছে যে আসমানের যদি পানি বর্ষণের মাধ্যমে যদি আমার ফসল উৎপাদন হয় তাহলে 10 ভাগের 1 ভাগ, আর যদি পানি আমাদেরকে যদি দিতে হয় মেশিন দিয়ে শ্যালো দিয়ে ইত্যাদি দিয়ে মেহনত করে খরচ করে তাহলে আমাদের 20 ভাগের 1 ভাগ। লাভ হতে হবে কত? হতে হবে 5 অশক, যেটা আমাদের কাছে খুব সহজে বলি আমাদের কাছে 7.5 কুইন্টাল। 5 অশাক, 1 অশাক 60 সা, 1 সা 2.5 কিলো, এই করে হিসাব যোগ করে দেখা যাবে 7.5 কুইন্টালের মালিক আপনি হলেই আপনার প্রতি জাকাত মানে অসুর ফরজ হয়ে গেল। এরকমই সোনা চাঁদি 200 দিরহাম, 200 দিরহাম, আর সোনা হচ্ছে আপনার 7.5 ভরি আর চাঁদি হচ্ছে 52.5 ভরি। বর্তমান বাজারে যখনই আপনি জাকাত দিতে যাবেন তখন আপনাকে বাজার ট্রাই করতে হবে যে বর্তমান বাজারে 52.5 ভরি চাঁদির মোট দাম কত, 40-42 বা 45 হাজার। এই টাকা যখনই আপনার কাছে জমা 1 বছর হয়ে গেছে তখন আপনার প্রতি জাকাত ফরজ হয়ে গেছে, জাকাত আপনাকে দিতেই হবে। জাকাত না দিলে কোরআনে বলেছে ফাবশ্বিরহু বিআযাবিন আলিম, সেটাকে সুষ্ঠুভাবে তার বন্টন বা জাকাত সুষ্ঠুভাবে বের করা এবং তা বন্টন করার যে সিস্টেমগুলো সেটা কতটা আমরা করতে পেরেছি বা আমাদের কোথায় দুর্বলতা আছে বা কোথায় আমাদের মানে ভুল পথে আমরা যাচ্ছি, এইসব বিষয়গুলো আমাদের হয়তো আলোচনায় আসবে। তো সম্মানিত প্যানেলিস্টদের আমরা অনুরোধ করবো যে প্রত্যেকের কাছে আমরা প্রশ্ন যাব এবং উনি উত্তর দেবেন। এবং আসলে একটা বিষয় অনেকক্ষণ আলোচনা, জাকাত তো একটা ইসলামের একটা বড় পার্ট, 5টা স্তম্ভের একটা স্তম্ভ আপনারা সকলেই জানেন, এটা নিয়ে অনেক আলোচনা দরকার, আমরা এত আলোচনা করতে পারবো না। সংক্ষিপ্ত সময়ে প্রশ্ন করব, টু দা পয়েন্ট আনসার করবেন, যদি অন্য কেউ বলার থাকে আমাকে নোট করবেন, সে বিষয়টা আমরা ওনার কাছ থেকে শুনে নেব। আর দর্শকদের কাছ থেকে অনুরোধ করবো, আপনারা যদি কেউ লিখিত কোনো প্রশ্ন করতে চান তাহলে কাগজ কলম নিয়ে লিখিত আমাদেরকে পাঠাতে পারেন, যদি আপনাদের কিছু নির্বাচিত প্রশ্ন আমরা হয়তো করতে পারি, আর এমনকি প্রয়োজনের সময় সাপেক্ষে আমরা আপনাদের কাছে মাইক দিয়ে প্রশ্ন করাতে পারি, এটা আপনারা মাঝে রাখবেন। তো যাই হোক, আমি প্রথমেই ডান দিকে যিনি আছেন ওবায়দুল্লাহ ফালাহী সাহেব, ওনাকে আমি বলবো জাকাতের বিষয়টা নিয়ে। এই যে জাকাত কথাটা বলছি, এই জাকাত কথাটা তো আরবি কথা, এটা আসলে বাংলাতে আমরা কি বলবো যদি এক কথাই বলি, মানে খুব সহজে মানুষ বোঝাবার জন্য। তার আগে বলে দিচ্ছি বিষয়টা খুব সূক্ষ্ম এবং স্টাডি বিষয়ের দরকার। আমি যেটুকু যেইভাবে আসা দরকার ছিল সে মেন্টাল প্রিপারেশন নিয়ে আসতে পারেনি, নিজে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং বেয়াদবি মাফ করবেন, কারণ বিষয়টা খুব ভাস্ট বিষয়। একটি বই পড়ে প্রশ্নের উত্তর করা সঠিক উত্তর কি পাওয়া যাবে না। যা হোক, আমি ওয়াদা করেছিলাম এসেছি আপনাদের সহযোগিতায় এবং আল্লাহর তৌফিক যদি রহম করে তাহলেই উত্তরটা দেওয়া যাবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়ালাইহি তাওয়াক্কালতু ওয়াইলাইহি উনিব। প্রশ্ন করেছেন উনি যে জাকাত, এটা হচ্ছে আরবি শব্দ,
জাকাতির বহুবচন হচ্ছে কি জাকাওয়া, তাকে যার অর্থ আক্ষরিক অর্থ হচ্ছে পবিত্রতা বা শুদ্ধি বা বৃদ্ধি। এই মালের জাকাত যে মাল আমরা স্রষ্টা তার সৃষ্টি মানবকুলকে দান করেছে, সেই মালের মধ্য থেকে যদি সাহেবের নেশাব পর্যন্ত পৌঁছে যায় তাহলে সেই প্রতিটি মালের 2.5 অর্থাৎ 2.5% হারে সেখান থেকে মাল। আচ্ছা, তো জাকাতের মানে আমরা সবাই জানি, বিষয়টা জেনেও গেলাম। তো আমি মাওলানা আফসার সাহেবকে বলবো যে এটা জাকাতের শাব্দিক কিছু অর্থ আমরা জানলাম, কিন্তু শরীয়তের পরিভাষায় যদি এক সংজ্ঞা বলেন যে জাকাত আসলে কি। জাকাত এটা হচ্ছে এমন একটা হক যেটা আল্লাহর তরফ থেকে প্রদত্ত, যেটা একজন মানুষ তার মাল থেকে আল্লাহর কোরআনে নির্ধারিত 8 প্রকার ব্যক্তির কে দেওয়ার জন্য যে নির্দিষ্ট বিধান দিয়েছেন সেটাই হচ্ছে জাকাত আর কি। জি, ধন্যবাদ। তো মাওলানা সাহেব বললেন, আপনি কিছু যোগ করবেন মানে জাকাতের মানে বিশেষ করে এই শরীয়তের পরিভাষায় তার জাকাত কাকে বলবো আমরা? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাকাত শব্দের উপর দুইজন আমাদের বিশিষ্ট ব্যক্তির পক্ষ থেকে যে শব্দের যে কিছু ভাষার মাধ্যমে আমরা বুঝতে পারলাম তা সঠিক, এটাই যে শরীয়ত কোরআন ও হাদিসের ভিত্তিতে যে একটা অংশ নির্ধারণ করেছে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, সেই ভাগ সেই অনুযায়ী গেলে জাকাত বের করতে হয়। জাকাত দিয়ে মাল শুদ্ধিকরণ শুদ্ধ করা হয় এবং বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। ওয়ায়ুর বিশ্বাদকাত যেমন তার উদাহরণ দেওয়া হয়েছে, এটাই হচ্ছে জাকাত। আর এটাই হচ্ছে ইসলামের যে 5টা বুনিয়াদ, 5টা যে মূল স্তম্ভ, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট স্তম্ভ হচ্ছে জাকাত, যার আলোচনা পবিত্র আল কোরআনে নামাজের সাথে মোটামুটি 82টি জায়গাতে এসেছে। জি, ধন্যবাদ। আমরা জাকাতের বিষয়টা অনেকেই হয়তো জানতে পারলাম। তো আসলে আমরা যেমন নামাজের বিষয়ে বা রোজার বিষয়ে আমরা অনেকেই জানি যে রোজাটা মাদানী জীবনে গিয়ে ফরজ হয়েছিল আল্লাহ রসুলের যখন গেলেন তারপরে। তো জাকাতের বিষয়ে এরকম আমরা কি মাতৃ জীবনে ফরজ হয়েছিল না ওটা মাদানী জীবনে গিয়ে ফরজ হয়েছিল যদি একটু বলেন? মাওলানা ওবায়দুল্লাহ সাহেব, আর উত্তর কিন্তু আমি একটু অন্যভাবে দিতে চাইছি। আজকে আমরা ফিতরা দিয়ে গেছি, ফিতরাটা কিন্তু হয়েছে, এটাও কিন্তু যাকাতুল ফিতর যাকে বলে বা সাদাকাতুল ফিতর, এটা রমজানের 2 দিন আগে 2 হিজরিতে হয়েছে এবং রমজানের শেষের এবং শাওয়ালের প্রথমে যেটা এসেছে সেটা হচ্ছে কি যাকাতুল, এই যে যাকাত, যে যাকাত সম্পর্কে আজকে প্যানেল ডিসকাশন হয়েছে এটা 2 হিজরি। আশা করি প্রশ্নের উত্তরটা হয়েছে। কিন্তু আজকে আমি বলতে চাইছি জাকাতের সমস্যাটা সেই হযরতে আদম থেকে নিয়ে শেষ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত জাকাতের কি বুনিয়াদ ভিত্তি বা তার বেসিস পাওয়া যায়, আপনাকে পড়ার জন্য অনুরোধ করব। সূরা আম্বিয়া 73 আয়াত পড়ার জন্য অনুরোধ করব, সূরা মারিয়ামের আয়াত 31 এবং পড়ার জন্য অনুবাদ করব সূরা মায়েদা 12। তার মানে জাকাত সেই যুগে ছিল আদমের যুগ থেকে ইসহাক ইব্রাহিম এবং ইয়াকুব থেকে নিয়ে তিল নাও জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নামাজের পাশাপাশি যাকাত কথাটি উল্লেখ ছিল, তখন থেকেই প্রচলিত ছিল, এখনো আছে। যে আমরা যেমন রোজার ব্যাপারে বলি কি যে রোজা শুধু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফরজ করা হয়েছিল তা নয়, এটা পূর্ববর্তী নবীদেরও ফরজ ছিল। তাহলে আপনি যেটা বলতে চাইছেন যে যাকাতটাও আল্লাহ আগে নবীদেরও ছিল ব্যাপারটা। জি, তাহলে আমরা মানে মাওলানা আফসার সাহেবের কাছে একটু জানতে চাইবো যে জাকাতের বিষয়টা কোরআনে কিরকম গুরুত্ব দেওয়া হয়েছে, মানে যদি কিভাবে আলোচনা এসছে, কত জায়গায় আলোচনা এসছে এরকম যদি, বা এ নিয়ে কোনো সূরা আছে নাকি অন্য কিছু আপনি কোরআনের কথা বলেনি। জাকাত সম্পর্কে যে কথাটা হলো, জাকাতটা ফরজ কখন করা হয়েছে, প্রচলিত কথা যেটা আছে সর্বসাধারণ যেটা জানে সবাই যেটা জানে সেইটা হচ্ছে যে জাকাত ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে রমজান মাসের রোজার ফরজের আগে, এটা প্রচলিত কথা। কিন্তু সঠিক কথা হলো এটা, ইবনে দাকিক ইল
আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুরি আরো বেশ কিছু মানুষ এবং ওবায়দুল্লাহ মুবারকপুরি যিনি যে কথা বলছেন যে সঠিক কথা হলো এটাই যে যাকাত ফরজ হয়েছে মক্কাতে তার বিস্তারিত বিবরণ মদিনাতে এসে ফরজটা হয়েছে কিছু আয়াত আছে যে আয়াত থেকে বোঝা যায় যে মক্কি সুরাতে যেমন সুরা মুজাম্মেলে যাকাতের কথা এসেছে তাহলে পরে সুরা মুজাম্মেল তো মক্কাতে অবতীর্ণ হয়েছে তাহলে এখানে তো যাকাতের কথা এসেছে তো মূল কথা হচ্ছে এইটা সঠিক কথা হচ্ছে এইটা যে যাকাতটা প্রাথমিকভাবে ফরজ করা হয়েছিল মক্কাতে সবিস্তারে বিস্তারিতভাবে বিশ্লেষিত অবস্থাতে নিসাব আর সমস্ত যে সমস্ত জিনিস সব সেটা হয়েছিল আপনার মদিনাতে এবার আসি আমার বিষয় কোরআনের ক্ষেত্রে যাকাতের ক্ষেত্রে যাকাত যদি একটা ইম্পর্টেন্স বলি আর কি ওয়াতু হাক্কাউ ইয়াম হাসাদিহি খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম বিহি ওয়া তুজাক্কিহিম বিহা তারপরে আকিমুস সালাত ওয়াতুজ যাকাত এইভাবে বলতে বলতে যাকাতে সিঙ্গেল অর্থাৎ শুধু যাকাতের কথা বলতে গেলে যেটা কোরআনে বলা হয়েছে সিঙ্গেল মানে শুধু যাকাত কথা সেটা ২৯ জায়গাতে বলা হয়েছে আর যেমন আল ফাকুল ওয়া জিজে বলা হয়েছে তারপরে আপনার আর আপনার ফেকুসুন্না সাইদ সাবেকের বইয়ে বলা হয়েছে তো ওইটা ২৯ জায়গাতে বলা হয়েছে আর না সিঙ্গেল ৮৬ বার আর নামাজের সাথে ২৯ বার বলা হয়েছে ফলে এই যাকাতের ইম্পর্টেন্সটা এখানেই বোঝা যাচ্ছে যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মাওলানা সাহেব তো মানে পরিসংখ্যানটা বললেন আমরা বুঝতে পারলাম আসলে কোরআন মাজিদের যখন কোনো বিষয় বারবার বলা হচ্ছে তো গুরুত্বটা আরো একটু বেড়ে যায় এমন না যে একবার বলেছে মানে সেটা গুরুত্বহীন কোরআনের একটা নির্দেশও আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু যখন কথাটা বারবার বলা হয় আল্লাহ রাসূল যখন অনেক কথা বারবার বলতেন মানে কি ওটা একটু ইম্পর্টেন্সটা আরো বেড়ে যায় তো এই ব্যাপারটা আছে যাকাত কতবার উল্লেখ করেছে তার উপরে ভিত্তি করে আমাদের মানতে হবে এরকম কোনো ব্যাপার নয় বাস সেটাকে গুরুত্ব দিতে হবে তা নয় তো অনেকবার গুরুত্ব দেওয়া হয়েছে তো আবার আমি বলো না আমি একটু সংযোজন করতে চাইছি একটু একটু আমার সাহেবের কথাতে সংযোজন করতে চাইছি আমরা সাধারণত জানি যাকাত মদিনাতে ফরজ হয়েছে কিন্তু মক্কিতে হয়েছে এটা সহমত আমার ১০০% আছে তার জন্য একটা দলিল রয়েছে জাফর বিন আবু তালিব যখন তিনি বাদশাহ নাজ্জাশির দরবারে ছিলেন তাকে কতগুলো প্রশ্ন করা হয়েছিল সিরাতের নবী থেকে তিনি উত্তরটা করেছিলেন আমাদের মাঝে এমন একজন লোকের আবির্ভাব ঘটেছে তিনি তিনটা জিনিসের আদেশ করছেন কি যে নামাজ এবং যাকাত নামাজ এবং যাকাত এবং আকিক আর বন্ধনের কি তিনি নির্দেশ করছেন তাহলে বোঝা গেল যাকাতটা মক্কাতেই হয়েছিল তার আগে আমি বলেছি যে ইসহাক এবং ইব্রাহিম এবং ইয়াকুবের যুগ থেকে যাকাতের প্রচলন ছিল আয়াত বলছে সূরে আম্বিয়া সূরে মারিয়াম এই সমস্ত আয়াতগুলো পড়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি দেখে নেবেন আশা করি উত্তরটা কমপ্লিট হয়ে যাবে না যাকাতের বিষয়টা আপনারা বলছি যে যাকাতের ইম্পর্টেন্স এখানে বুঝতে পারলেন যে আল্লাহ এতবার কোরআনে ঘোষণা করেছেন তার ইম্পর্টেন্সটা গুরুত্ব বুঝতে পারলেন আর একটা কথা বলি আপনাদের যে যাকাতটা রোজাটা রোজার জন্য যারা রোজাদারের জন্য সওয়াব যেটা বলা হয়েছে সেটা জান্নাত একটা নির্দিষ্ট রোজাদারদের জন্য একটা জান্নাত নির্দিষ্ট করা হয়েছে সেইটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এতবার বলেননি কিন্তু যাকাতটাকে এতবার বলেছেন তাহলে এর গুরুত্বটা কত বেশি রয়েছে এটা কথায় বোঝা যাচ্ছে যে এর গুরুত্বটা অনেক বেশি আছে মাওলানা সাহেবের কথা থেকে আমরা যেটা বুঝতে পারছি যে যাকাতের বিষয়টা মানে আল্লাহ অনেকবার বলার কারণে গুরুত্বটা অনেক বেড়েছে না অস্বীকার করা কিছু নেই আমি তো বললাম একবার বললেও আমরা মানবো কিন্তু অনেকবার বলেছে মানে গুরুত্বটা আর একটু বেড়ে গেল আর কি আমাদের কাছে তো যাই হোক কোরআন থেকে তো আমরা শুনলাম এবং মাওলানা সাহেবের কাছ থেকে মাওলানা কাসিম সাহেবের কাছ থেকে জানতে চাইছি যে হাদিসের গ্রন্থগুলো যেগুলোকে সিয়াসিকতা বলা হচ্ছে বা কুতুবে সিকতা বলা হচ্ছে বা আরো তার বাইরে যে হাদিস গ্রন্থগুলো আছে সেগুলোতে মানে কিরকম গুরুত্ব দেওয়া হয়েছে এটা নিয়ে আলাদা করে অধ্যায় আছে কিনা বা কিছু এই ব্যাপারে আপনি কি কিছু বলেন ধন্যবাদ আপনাকে যাকাত হেডলাইন যাকাত প্রত্যেকটা হাদিসেই যাকাতের আলোচনা এবং তার বিবরণ বিশ্লেষণ অত্যন্ত গুরুত্ব সহকারে
বিশেষ করে বুখারি মুসলিম তারপরে আপনার তিরমিজি আবু দাউদ প্রতিটা কিতাবেই আছে। কাজে এটা অনেকেই আমরা সর্বদিক থেকে জানতে পারলাম যে কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় আলোচনা আর হাদিসেও তার যেখানে সেখানে আলোচনা এবং একটা মেন চ্যাপ্টারের মাধ্যমে তাকে জাকাত বলে উল্লেখ করেই তার আলোচনা হয়েছে এবং কিভাবে করতে হবে কততে কত কি করতে হবে সমস্ত বিতং আলোচনা হাদিসে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন শরীয়তে তার গুরুত্ব তেমনই এভাবে। আর এটা সঠিক কথা যে মক্কাতেই তার হুকুম হয়েছিল কিন্তু সেটা কার্যকর করতে এসে মদিনাতে এসে হয়েছে। হাদিসের ক্ষেত্রে দুটো সোনান হয় একটা জামে হয়, সোনান এবং জামে। এটা হাদিসের বর্ণনার ক্ষেত্রে যেটা করা হয় সেইটার ক্ষেত্রে এই দুটো ভাগ আছে আর কি। তো সোনানের সমস্ত বইয়ে প্রথম যেটা হচ্ছে সেইটাতে কিতাবুস সলাত আনুষঙ্গিক তাহারাত, তারপরে দ্বিতীয় ভাগ যেটা আছে সেইটা আছে সওম, কোন জায়গাতে জাকাত, বেশিরভাগ জায়গাতে সওম, তারপরে জাকাত। অর্থাৎ একটা জাকাত একটা বড় চ্যাপ্টার আছে যেখানে সব বিষয় নিয়ে আলোচনা করা আছে, নেশার থেকে নিয়ে তাদের বন্টন যাদের প্রতি করা হবে কে দিবে কিসে কিসে লাগবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা আছে, বিশেষ বড় চ্যাপ্টার। হ্যাঁ, জাকাতের বিষয়টা এমন নয় যে শুধু কোরআনে উল্লেখ করে দিয়েছে, হাদিসে উল্লেখ আছে, আমরা কে আপনি বিভ্রান্তিতে ফেলে দিয়েছে নয়। জাকাত নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে, পুরো ডিটেলস আপনি জাকাতের মানে পুরো ডিটেলস আপনি পেয়ে যাবেন শরীয়ত থেকে, কোরআন এবং হাদিস থেকে। যাক, আমরা জনাব আবদুল্লাহ সাহেবের কাছ থেকে যাবো যে জাকাতের ইম্পর্টেন্স বা গুরুত্ব শরীয়তে আপনার মানে এই তো আলোচনা হলো, তো এই গুরুত্বটা কোথায়, মানে আপনি যদি সংক্ষেপ বলেন যে জাকাতের গুরুত্বটা কোথায় আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে জাকাত হচ্ছে অর্থনৈতিক ইবাদত, এবং জাকাতকে যদি আমরা ইসলামের কোনো একটা বিচ্ছিন্ন অঙ্গ হিসেবে আলোচনা করি তাহলে এর মানে কুল কিনারায় আমরা পৌঁছাতে পারবো না, সমাধান পাবো না। এবং আজকের যে আলোচনা ধারা যে জায়গায় হাউস নিয়ে নিতে চাইছে, একটা সুষ্ঠ বন্টন ব্যবস্থা কে করে কী করে কায়েম করতে পারবো, তো সেইটাকে আমাদের দেখতে হবে সামগ্রিক অ্যাঙ্গেলে, সামগ্রিক দৃষ্টিকোণে। ইসলাম একটি পূর্ণাঙ্গ দিন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এবং এই জীবন ব্যবস্থার একটি অপরিহার্য অঙ্গ হচ্ছে ইসলাম জাকাত। এবং এই জাকাতের শরয়ি মর্যাদা হচ্ছে ফরজ, যেটা শুনলেন। সুতরাং এটাকে অস্বীকার করে ইসলামের ভিত্তি একেবারে দুর্বল হয়ে যাবে, এবং এটা হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার অর্থনৈতিক দিক, এটা অর্থনৈতিক বিভাগ, যেটা আজকে বিশ্বে প্রচলিত যে অর্থনৈতিক ব্যবস্থা, জীবন ব্যবস্থা, দর্শন, রাজনৈতিক দর্শন সমস্ত কিছুর মোকাবেলায় ইনসাফপূর্ণ একটি সমাধানের পথ অর্থনৈতিক ব্যবস্থা দিয়েছে। এবং একজন অমুসলিম মন্তব্য করছিলেন যে খুব সম্ভবত স্বাধীনতা সংগ্রামের আমাদের ভারতের একজন আন্দোলনের কর্মী, নামটাই মতো বলছি, তিনি বলছেন যে আমরা আজকে অর্থনীতি নিয়ে সারা বিশ্বে এত আলোচনা করছি, এত আলোচনা করছি, এত বই লেখা হচ্ছে, এত নোবেল জয়ী অর্থনীতিবিদ তৈরি হচ্ছে, তাদের সুনাম যশ খ্যাতিতে বিশ্ব তারা কাঁপাচ্ছে ঠিকই, কিন্তু দারিদ্র্যের তো সমাধান হচ্ছে না। আজও তো গরিব হাহাকার করছে, অর্থনৈতিক বৈষম্য তো দূর হচ্ছে না। এই জায়গায় ইসলাম একটি বাক্যেই সমাধান করেছে যে গরিব ধনীদের থেকে নাও, গরিবদের দাও। সত্যি এটা অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ মানবিক সমস্যার একমাত্র সমাধান, অর্থনৈতিক সমস্যার মানুষের একমাত্র সমাধান হচ্ছে জাকাত। এই জন্যই মানবতার স্বার্থে জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাকাতের শরয়ি মর্যাদা, জাকাতের ইম্পর্টেন্স কতটা ইসলামে আমরা খুবই সংক্ষেপে শুনে নিলাম আর কি, জানতে পারলাম যে জাকাতের বিষয়টা কিন্তু খুবই গুরুত্ব, যেটা আমরা হয়তো ভালোভাবে কায়েম করতে পারিনি বা হচ্ছে না আমাদের সমাজে, কিন্তু এর গুরুত্বটা খুবই সংক্ষেপে উনি তুলে ধরলেন, ধন্যবাদ। তো আমরা আসলে মানে সংক্ষেপে আলোচনা করবো, আমাদের মানে যারা আয়োজক তারা অলরেডি সময় বেঁধে দিয়েছেন যে সবই সংক্ষেপে শেষ করতে হবে। তো জাকাত যে ফরজ আমরা সবাই জানলাম, জাকাতের একটা গুরুত্ব আছে, এবং এটা মানে কালিমা নামাজের পরে জাকাতের 3 নম্বর পিলার হিসাবে বলা হচ্ছে,
মানে জাকাত ফরজ হওয়া মানে একটা মানুষের প্রতি জাকাত যে ফরজ হবে শর্তাবলী গুলো সংক্ষেপে আর কি, মানে কখন তাকে জাকাত দিতে হবে, মানে আমি ওবাইদুল্লাহ সাহেবকে বলবো সংক্ষেপে আর কি প্রশ্ন, মানে জাকাত যে আমাকে দিতে হবে আমার উপর ফরজ হয়েছে একজন ব্যক্তি হিসাবে, তো কি কি শর্ত থাকলে বা কি রকম মানে নিসাব বা আরো কি কি থাকতে হলে, এটা তো পরিভাষায় প্রথমে প্রশ্নটা চলে গেছেন যেটা সতর থেকে উত্তর করেছে, আর কিছু থাকে যদি বা নিসাব পরিমাণ হলো আরো তো অনেক বিষয় থাকতে পারে, তো সংক্ষেপে একদম পয়েন্ট আছে এই একটাই কথা, যখন সংক্ষিপ্ত প্রোগ্রাম সাহেবের নিসাব তার মানে একটা নির্দিষ্ট তাকে পর্যায়ে পৌঁছতে হবে এবং একটা বছর অতিক্রম করতে হবে এবং তার কাছে যখন কোনো ঋণ থাকবে না এই অবস্থায় তাকে 2.5% তার মালের অর্জিত মালের টাকা বের করে দিতে হবে অ্যাজ এ জাকাত। কিছু বলবেন আফসার স্যার? কিছু বলবেন জাকাতের কি প্রশ্ন আছে কি জানো, মানে জাকাত ফরজ জাকাতের শর্ত এটা নিয়ে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের কথা বলা হয়েছে, কিন্তু মূল বিষয় যদি আমি বলি খুব সংক্ষেপে যদি বলি তো দুটো শর্ত হচ্ছে মানে জরুরি আর কি, একটা হচ্ছে যে জাকাত দেওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তার মালিকানা হতে হবে, মালিক হতে হবে জাকাতের, দ্বিতীয়টা হচ্ছে সেটা হচ্ছে নির্ধারিত যে নেশাব, একটা আরবি শব্দ হচ্ছে নেশাব, আরবির পরিভাষা শব্দ হচ্ছে নেশাব, নেশাব মানে একটা মাপ বলে দেওয়া হয়েছে সেই মাপের ক্ষেত্রে ওই মাপ পর্যন্ত পৌঁছে গেলে জাকাত দেওয়া হবে, এইটা হচ্ছে দুটো ইয়ে আর কি, আরো আছে যেমন ইসলাম আছে হুরিয়াত আছে, কেউ কেউ বলেছে ইস্তিকরারুল মিলক, অর্থাৎ মানে তার মালিকানাটা তার সত্তাটা স্থায়ী হতে হবে পূর্ণ হতে হবে, এরকম বিশেষ এর মধ্যে এখানে বিস্তারিত বিশ্লেষণ রয়েছে, তো সংক্ষেপে বললে খুব সংক্ষেপে বললে একটা হচ্ছে মালিকানা আর একটা হচ্ছে নেশাব পৌঁছে যাওয়া, এই দুটো আমরা আসলে বিস্তারিত আলোচনা করতে পারছি না বলে পয়েন্ট বলে উল্লেখ করছি, যেটাকে আমরা বুঝাবার সুবিধাতে ট্যাক্সেবল ইনকাম, আমরা যেমন বলি একটা ইনকাম আছে একটা ট্যাক্সেবল ইনকাম, মানে আপনার এতটা পরিমাণ চলে গেলে একটা লিমিট বেঁধে দিচ্ছে সরকার, এটা চলে গেলে আপনার ট্যাক্স দিতে হবে, তো জাকাতের ক্ষেত্রে একটা লিমিট আছে সেটা গেলে আপনার আমার উপরে সবর উপরে জাকাতটা ফরজ হয়ে যায়, ব্যাপারটা এরকম ট্যাক্সেবল ইনকাম যেমন জাকাতেবল ইনকাম এই একটা ব্যাপার হচ্ছে। এবার হচ্ছে আমি মানে মাওলানা মুনতাজ সাহেবের কাছে যাবো, জাকাত কোন কোন বিষয়ের উপরে মানে কোন কোন বস্তুর ক্ষেত্রে জাকাতটা ফরজ আর কি দিতে হয় আর কি? ধন্যবাদ। শুধু পয়েন্ট আমাদের যেটা কোরআন ও হাদিসের মাধ্যমে যেটা বোঝা গেছে সেটা জাকাত বিশেষ করে এসেছে আপনার সোনা এবং চাঁদি থেকে, তারপরে যে সমস্ত আমাদের উৎপাদিত ফসল ইত্যাদি সমস্তগুলো বলা যাবে তো? হ্যাঁ শুধু পয়েন্ট, হ্যাঁ আমাদের যেমন ফসলের দুটো এ রাস্তা আছে, এক হচ্ছে যে আসমানের যদি পানি বর্ষণের মাধ্যমে যদি আমার ফসল উৎপাদন হয় তাহলে 10 ভাগের 1 ভাগ, আর যদি পানি আমাদেরকে যদি দিতে হয় মেশিন দিয়ে শ্যালো দিয়ে ইত্যাদি দিয়ে মেহনত করে খরচ করে তাহলে আমাদের 20 ভাগের 1 ভাগ, লাভ হতে হবে কত? হতে হবে 5 অশক, যেটা আমাদের কাছে খুব সহজে বলি আমাদের কাছে 7.5 কুইন্টাল, 5 অশাক, 1 অশাক 60 সা, 1 সা 2.5 কিলো, এই করে হিসাব যোগ করে দেখা যাবে 7.5 কুইন্টালের মালিক আপনি হলেই আপনার প্রতি জাকাত মানে অসুর ফরজ হয়ে গেল। এরকমই সোনা চাঁদি 200 দিরহাম, আর সোনা হচ্ছে আপনার 7.5 ভরি আর চাঁদি হচ্ছে 52.5 ভরি। বর্তমান বাজারে যখনই আপনি জাকাত দিতে যাবেন তখন আপনাকে বাজার ট্রাই করতে হবে যে বর্তমান বাজারে 52.5 ভরি চাঁদির মোট দাম কত, 40-42 বা 45 হাজার, এই টাকা যখনই আপনার কাছে জমা 1 বছর হয়ে গেছে তখন আপনার প্রতি জাকাত ফরজ হয়ে গেছে, জাকাত আপনাকে দিতেই হবে, জাকাত না দিলে কোরআনে বলেছে ফাবাশশিরহু বিআযাবিন আলিম, তাকে খুব কঠিন থেকে আমরা সময় আজাবে আমরা অন্যদিকে যাব, যে আসলে আমরা জাকাতের সুষ্ঠু বণ্টনের দিকে আমরা যেতে চাই খুব সহজেই, যে আমাদের দেখবেন কোরআন মাজিদে মাওলানা সাহেবরা যে একমত হবে যে 2.5% জাকাতের বিষয়টা সরাসরি নেই, আছে কি 2.5% দিতে হবে কোরআনে নেই, এটা হাদিস থেকে পাওয়া যায় 40-এর 1 ভাগ, সেটাই বলি 40 মানে একই ব্যাপার হয়ে গেল। এবার আমরা যে 2.5% বলছি এটা কিন্তু
একটা জায়গায় আপনি দেখবেন এক্ষুনি মানুষে বললেন 10 ভাগের 1 ভাগ দিতে হবে, আর এক জায়গায় বললো 20 ভাগের 1 ভাগ, তাহলে জাকাতের পরিমাণটা দাঁড়াচ্ছে 2.5 থেকে 20%, মানে কোনো কোনো ক্ষেত্রে 2.5%, কোনো ক্ষেত্রে 20%। এই সদর সাহেব যেটা উত্তর করেছেন সেটা হচ্ছে ওষুধ, আপনি যেটা প্রশ্ন করেছেন তাতে ওষুধটা সদর সাহেব এখানে করে মিঙ্গেল করে ফেলেছেন, বিসি নিয়েছেন, সেটা একটা আলাদা টপিক, দ্যাটস অ্যানাদার টপিক। ওষুধ কতটা দিতে হবে উৎপাদিত ফসলের সেটা জিনিস পরিষ্কার করা আছে, এটা ব্যবসায়িক কোন আমি ব্যবসা করছি জাকাত পশু মানে পশু ক্ষেত্রে আমি কোন জায়গাতে ব্যবসা করছি উৎপাদিত যে ব্যবসার আমার টাকা আমরা এটা নিয়ে করবো না, মানে আমি বলতে চাইছি যে যদি ওষুধটা একটা আলাদা জাকাত বা অন্য টপিক হয় তাহলে আমরা বাদ দিচ্ছি, কিন্তু অন্য কোন বিষয়ে কি সবই 2.5% না বেশি আছে? হ্যাঁ 2.5%। মহানা স্যার কিছু এইটা যদি কথা বলা যায় একটু আমি বলি, হ্যাঁ বিষয় হচ্ছে যে এইখানে জাকাতের ক্ষেত্রে কোরআনে বলছে ইয়াই হলে দিন আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরজ, যে দুটো কথা বললেন আল্লাহ তাআলা কথা আলা যে যেটা তোমাদের তোমাদের উপার্জন উপার্জনের জায়গা থেকে খরচ করে, জাকাতের তিনটা শব্দ আছে জাকাত সাদকা আর ইনফাক, এই তিনটাতে এখানে আল্লাহ তাআলা খরচ করার কথা বলছেন তোমাদের উপার্জন, এই উপার্জনের যত দিক আছে সব আসবে। দ্বিতীয় যেটা জিনিস সেটা হচ্ছে মাটি থেকে উৎপাদিত ফসল, মাটি থেকে উৎপাদনের ক্ষেত্রে তিনটে জিনিস আসবে, একটা উৎপাদিত ফসল অর্থাৎ শস্য যে শস্য আমরা খাচ্ছি সেই শস্য, আর একটা হচ্ছে ফল, ফলের ক্ষেত্রে জাকাত নেই এটাই কথা ঠিক, আর একটা হলো ফল সবজির খাজরাওয়াতের ক্ষেত্রে জাকাত নেই, ফলে জাকাত আছে যেমন আছে আপনার খেজুর কিশমিশ ইত্যাদি ইত্যাদি আছে জাকাত আছে, হ্যাঁ তোর সবজির ক্ষেত্রে নেই, আর তৃতীয় জিনিস যেটা হচ্ছে সেইটা হচ্ছে যে হাদিস এবং কোরআন থেকে হাদিসের যেটা পাওয়া যায় সেটা জওহরান, আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে আল জওহরান, কেউ বলছেন সোনা একটা আলাদা চাঁদি একটা, দুটোকে একটা করে দিলে সেটা হবে এইটা একটা, আর চতুর্থ জিনিস যেটা সেটা হচ্ছে অরুজুক তেজা তেজারা, মানে ব্যবসার যে সামান মানে ব্যবসার যে জিনিসপত্র সামগ্রী সেইটা এই চতুর্থ জিনিস আর এই চারটা জিনিস, অর্থাৎ জওহরান সোনা চাঁদি অরুজুক তেজারা, অর্থাৎ আমাদের সময় খুবই কম, একদম সময় কম, মানে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং অনেকে এটা নিয়ে মত বিমত হচ্ছে যে আমরা শুধু জাকাতের সোনা এবং চাঁদির যে বিষয়টা আছে না তার নেশাবের ব্যাপারটা আছে বা ব্যবসায়ীকে কিভাবে কনভার্ট করবো, তো এটা কি আমরা গ্রহণযোগ্য একটা যদি বলেন যে মানে আমরা চাঁদির হিসাবে ধরবো না সোনার হিসাবে ধরবো না কোনটা, এবং মানে ব্যবসায়িক ক্ষেত্রে কত পরিমাণ অর্থ থাকলে আমার যদি রোলিং হয় সম্পদটা সেটা জাকাত দেবে না মাওলানা এর কাছে, মানে খুবই যদিও এটা নিয়ে অনেক মত আছে কিন্তু আমরা স্টেজ কি মনে করছি কোনটাকে ধরে আগাম, আমরা দেখেছি সোনা বর্তমান বাজার তার দাম অত্যন্ত বেশি, সোনার যদি ধরে থাকে সোনা তো হয়েছে চাঁদি তো হয়েছে, আর কোনটা ধরবো এটা আমাদের ভাবতে হবে, সোনা যদি দেখা যায় 7.5 ভরি সোনার দাম অনেক টাকা, তাহলে মোটামুটি 4 লাখ টাকার ঊর্ধ্বে যতক্ষণ না যাবে, পাঁচের ঘরে না যাবে ততক্ষণ জাকাত তাহলে ফরজ হবে না বলে বসে থাকলাম, দেখা গেল যে চাঁদিতে ফরজ হয়ে গেছে, চাঁদিতেও যেহেতু জাকাত আছে সেটা হলো 52.5 ভরি, খুব জোর বড় জোর 45,000 টাকা, ধরে নিলাম 50,000 টাকা, এই 50,000 টাকা যখনই আমার ঘরে জমা হয়েছে তখনই আমাকে 2.5% জাকাত, 1 বছর পার হয়ে গেছে জমাকৃত টাকা সমস্ত প্রয়োজন থেকে মানে বেঁচে আছে টাকাটা, এই টাকার উপরে আমাকে 2.5% বছর পুরো পুরো হয়ে গেলে আমাকে জাকাত ফরজ হয়ে গেছে, জাকাত দিতে হবে, মানে আমরা সোনা সোনার পরিবর্তে একটু বলিনি চাঁদিতে দিতে গিয়ে আমরা বাঁচতে পারছি, ওলামায়ে কেরাম এটাই বলেছেন যে সোনা ধরে যদি বসে থাকেন জাকাত হয়ে গেছে আপনার চাঁদিতে, আর সোনা ধরে বসে আছেন গুনাহগার হতে আছেন গুনাহগার হতে আছেন, তার চেয়ে ভালো যে আমি চাঁদির দর ধরে আমি জাকাত শুরু করে দেবো, তাহলে আমি বাঁচতে পারবো যাতে আমার কোনো আর সন্দেহ থাকলো না যে আমার উপরে জাকাত ফরজ হয়েছিল আমি দিইনি এরকম নাকি, এখান থেকে আমি শুরু করবো ইনশাআল্লাহ। বলিনি বলতেই হবে আর কি, বিষয়টা হচ্ছে জাকাতের ক্ষেত্রে একটা কথা খুব মাথায় রাখবেন, জাকাত তো আমরা 2.5% হবে এটা কথা 2.5% ভাবাটা এটা জেনারেল কথা, আসল কথাটা এখানে অনেক রকমের আছে, জাকাতটা যে আল্লাহ তাআলা কথা ফরজ করেছেন এর পেছনে
উপার্জনকারী এবং ফকির মিসকিন উভয়ের দিকটা কথা মাথায় রেখেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জাকাত শুধু 2.5% নাই, জাকাত 20% আছে, জাকাত 10% আছে, জাকাত 5% আছে, আর জাকাত 2.5% আছে। এই চারটা জিনিস আছে। এইটা কেন হয়েছে আপনি বলবেন যে এটা কেন হয়েছে, অর্থাৎ যে জিনিসটার উপার্জনে যতটা পরিশ্রম করতে হয় একটা মানুষকে, সেই উপার্জনটাকে, সেই উপার্জনের পরিশ্রমটাকে বিবেচনা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি জাকাতটাকে ফরজ। আসলে আমরা আয়াত নিয়ে দীর্ঘ করে আলোচনা করতে পারি এবং হয়তো আরো ক্লিয়ার হবে, কিন্তু আসলে আমরা সংক্ষিপ্ত আলোচনা করতে চাইছি। এখন আমাদের কাছে বুকস অ্যাভেলেবল আছে, মানে অনলাইনে পাওয়া যায় সেগুলো, কিন্তু আমরা কিছু পয়েন্ট টাচ করে যেতে চাই। আমি প্রথমে বললাম 2.5% থেকে 20% বিষয় আছে, যেমন এক বছরের বিষয়টা আছে, কিন্তু ওসুলের ক্ষেত্রে এক বছর নাই, যেই উৎপাদন হলো যদি একটা পরিমাণ দেয় তখনই আপনাকে বের করতে হবে, এক বছর থাকতে হবে তার কোনো ব্যাপার নাই। তো যাই হোক, আমরা ভ্যারাইটি আছে, 2.5% থেকে 20% পর্যন্ত, যারা খনিজ সম্পদ আছে তার একরকম জাকাত আছে, উট খাসি বকরি তার আলাদা আছে, এই যে বিষয়গুলো আছে, তো এরকম অনেকগুলো বিষয় আছে। তো আমরা মানে জনাব আবদুল্লাহ সাহেবের কাছ থেকে জানবো, যদিও সবাই আমরা জানি বিষয়টা, জাকাত আদায়ের সময় কি, আমরা যেটাকে শুধু রমজান মাস মনে করি কিন্তু শরীয়তে কি এরকম কোনো ব্যাপার আছে, জাকাত আদায় করার জন্য সময়টা কি, এর একটু যদি সংক্ষেপে খালি বলে দেন। অ্যাকচুয়ালি এর সুনির্দিষ্ট কোনো সময় নেই, আমরা রমজান মাসটাকে এই জন্য ধরেছি যে এখানে সওয়াবের ব্যাপারটা বেশি আছে, বৃদ্ধি হয় সওয়াব বহুগুণে, তাই আমরা এটা ধরি। কিন্তু আমার যদি বিজনেস হিসাব মার্চ টু মার্চ হয় তাহলে আপনি মার্চ মাসে জাকাত বের করতে পারেন, সেটা রমজান মাস নাও হতে পারে। প্রত্যেক মানুষের যেটা তার মানে ইকোনমিক্যাল ইয়ার, আর্থিক বর্ষ বা বছর আপনার যখন শুরু হচ্ছে তখনই আপনি হিসাব করে জাকাত বের করতে পারেন। আমরা বছরের ব্যাপারটা, এর মধ্যে একটা বিষয় মানে সোলার ক্যালেন্ডার না লুনার ক্যালেন্ডার অনুযায়ী এই দুটো ব্যাপার আছে, বলা হয় চন্দ্র বছর অনুযায়ী করে দেয় জরুরি বা হাজ। তো চাঁদ শরীয়তের সমস্ত বিষয় চাঁদের সাথে সম্পর্কিত, আকিকা থেকে নিয়ে কুরবানি থেকে নিয়ে রোজা থেকে নিয়ে হজ থেকে নিয়ে সমস্ত আকাল আমরা আমাদের ফিনান্সিয়াল ইয়ারটা, আমাদের ক্যালেন্ডার ইয়ারটা তো সেই অনুযায়ী, তো তাহলে আমরা মানে চাঁদের চাঁদের এই তো ঠিক সংক্ষেপে জেনে নিলাম বিষয়টা। আর একটু আগে আমাদের ওই সোনা চাঁদের বিষয়টা আমি আরেকটা বিষয় একটু যোগ করে দিতে চাই, আপনাদের অনেকের ক্লিয়ার হবে। ধরুন আপনার কাছে শুধু সোনা আছে, সোনা বাদে আর কোনো সম্পদ নাই, যেটা এক বছরের নেশাব থাকার ব্যাপার, সোনা বাদে, সোনা বাদে আর ব্যবসায়িক কোনো সম্পদ নেই, চাঁদি নেই, কোনো টাকা আপনি ব্যাংকে জমা রাখেনি, মানে কোনো কিছু নেই যেটা নেশাব থাকে, শুধু যদি এই শুধু সোনা থাকে তবে আপনি 7.5 ভরিতে যাবে। আর যদি সোনার সোনা অল্প আছে বা কম আছে কিন্তু অন্য জিনিস চাঁদিতে এক বছরের মতো হয়ে যাচ্ছে কনভার্ট করে, বুঝতে পারলাম আপনারা, শুধু সোনা থাকলে তাহলে তো আপনি 7.5 ভরি সোনা বা 5.5 লাখ টাকা 6 লাখ টাকা যাবে তাতেই জাকাত দিবেন, এতে কোনো ব্যাপার নেই। আর সোনা বাদে অন্য কিছু নেই তখন সোনা হিসাব করবেন, কিন্তু সোনাও আছে, সোনার সঙ্গে আপনার ব্যবসা আছে, সোনার সঙ্গে আপনার ব্যাংকে টাকা আছে, সোনার সঙ্গে, তাহলে আপনি কি করবেন এগুলোকে মানে মিলিয়ে নিয়ে আপনি একটা চাঁদিতে কনভার্ট করবেন, তাহলে সুবিধা হবে, তাহলে ব্যবসায়ী করতে মানে জাকাত দেওয়াটা সুবিধা হবে। এইখানে একটা কথা আমি বলে নিই মনে হয় ভালো ভালো হবে, সেটা হচ্ছে যে আপনার যদি ধরুন সোনা আছে আর চাঁদি আছে, দুটোতে ধরুন কোনো একটাই নেশাব পর্যন্ত পৌঁছচ্ছে না, অর্থাৎ সোনা আপনার 85 গ্রাম হচ্ছে না যার দাম প্রায় 5 লাখ টাকা, আর চাঁদি আপনার 5.5 তোলা বা ভরি সেইটা হচ্ছে আপনার 595 গ্রাম, যেটা আধুনিক যে মাপ সেই মাপ পর্যন্ত পৌঁছচ্ছে না, এবার দুটোকে মিলানো যাবে না। যদি আপনার দুটোকে মিলে আপনি মনে করেন সোনা এবং চাঁদিকে দুটোকে মিলে নেশাবে নিয়ে যাব, এটা নয়, এটা চলবে না। এটা কিছু কিছু আপনার ইউটিউবে দেখছেন কিছু কিছু জায়গাতে যে ওরা দুটোকেই বলছে, এমন একজন নির্ভরযোগ্য মানুষের কথাটা বলছে, এটা কথা কিন্তু ভুল বলছে। তার কারণ যে আপনার কোনো মানুষের যদি গম যদি হয় নেশাব পর্যন্ত না পৌঁছে আর জব নেশাব পর্যন্ত পৌঁছলো না, দুটোরই কিন্তু উদ্দেশ্য একটা, দুটোকে এক করে কিন্তু ওষুধ দেওয়া হবে না, এইটা ভুল কথা। কিন্তু ধরুন আপনার সোনাটা নেশাব পর্যন্ত পৌঁছে গেছে, অর্থাৎ 7.5 ভরি বা তোলা বা 85 গ্রাম পৌঁছে গেছে, এইটা আপনার নেশাব পর্যন্ত পৌঁছে গেলে তারপরে আপনার ব্যাংকে টাকা আছে, তারপরে আপনার আর অন্যান্য ব্যবসাতে টাকা আছে, আর অন্যান্য জায়গাতে বিভিন্ন জাতের টাকা আছে, যত খাতে টাকা আপনার সমস্ত টাকাটাকে ইনক্লুড করে যে এমন দাঁড়াবে আপনার জাকাত দেওয়ার দিনে সেই অ্যামাউন্ট হিসাব করে 2.5 এর যেটা আপনার কথা বলছেন সেই টাকাটা হিসাব করে
পুরোটারই দিতে হবে এটা হচ্ছে কথা এটা নিয়ে মানে অনেকে অনেক রকম মত আপনি যেমন বলে নির্ভরযোগ্য মাওলানাদের কাছ থেকে আলাদা আলাদা মত এসেছে ঠিক আছে আমরা আগাবো যা অন্য এবার আমি মাওলানা ওবাইদুল্লাহ সাহেবের কাছ থেকে সংক্ষেপে যে যাকাত কাকে কাকে দিতে হবে কোন কোন খাতে খাতগুলো শুধু উল্লেখ করেন আর কিছু না খুব পরিষ্কার ছোট বাচ্চা শিশুরা জানে সূরা তোবার ষাট নম্বর আয়াত যেখানে আটটা খাত বর্ণনা করা হয়েছে আশা করি সে আয়াতটা সকলেই জানে পড়ে নিলেই হবে ফকির মিসকিন যারা আছে এবং যারা আবির সাবিল আছে এইভাবে করে করে আটটা লোকের বর্ণনা আছে সেখানে করে দিতে হবে এবার এই বিষয়টা যে মানে আমরা আটটা খাতের কথা কোরআন স্পষ্ট বলে দিয়েছে যাকাত তাদেরকে দিতে হবে একদম মানে কোনো ইয়ে নেই কোনো অস্পষ্টতা নেই এবার আমি বলতে চাইছি এই যাকাত যে আটজনকে দেব আটটা খাতে আমি দেব এটা আমি ব্যক্তিগত উদ্যোগে দেব না এর কোনো সামষ্টিকগত উদ্যোগ দরকার আপনার মাওলানা স্যার মাওলানা মুনতাসির ব্যক্তিগতভাবে দিতে হবে আপনার মতে না ঘটনাটা হচ্ছে যে আটটা খাত আছে আট খাতেই সব সময় খরচ করতে হবে এরকম ব্যাপারটা না কোনো ব্যক্তির যদি খুব বিশেষভাবে যদি খুব ওইরকম ভাবে যদি পড়ে যায় থাকে সেখানে যদি আমাকে বেশি বেশি দিয়ে দিতে হয় সেখানে দিয়ে দিতে হবে পরিমাণটা বেশি দিতে হবে আমি বলতে চাইছি আমি ব্যক্তিগতভাবে এই আটটা খাতে দেওয়ার চেষ্টা করব না কোনো সামষ্টিক উদ্যোগ নেব মানে আমরা সবাই মিলে জি জি একটা মানে ফান্ড করলাম জাকাতের ফান্ড করে সেটা দেব এই ব্যাপারটা হ্যাঁ না ফান্ড হওয়াটা তো আবশ্যক ফান্ড হতে গেলে ইসলামিক যেটা মুসলিম ফান্ড বা ইসলামিক ফান্ড এই ফান্ডে জমা হওয়ার পরে দেখবো আমরা কোনখানে বেশি জরুরি আছে আট খাতে চেষ্টা করবো যেহেতু তারপরে প্রয়োজন যেখানে যেমন সেখানে তেমন খরচ করা যায় ব্যক্তি উদ্যোগে তো দিচ্ছি সংক্ষেপে বলি সামষ্টিক উদ্যোগে আমি আমি যদি চলে যাই জাকাতের জাকাতের যেটা খুব গুরুত্বপূর্ণ হাদিস ইবনে সম্ভবত ইবনে আব্বাসের বর্ণিত রয়েছে মুআজ বিন জাবালকে যখন আল্লাহ রাসূল ইয়ামানে পাঠালেন তখন আল্লাহ রাসূল প্রথমে বললেন যে তাদেরকে তাওহীদের দাওয়াত দাও তাওহীদ মেনে নিলে তারপরে বলতে দিনের রাতে পাঁচ ওয়াক্তের নামাজ আছে এটা মেনে নিলে তারপরে তৃতীয় নম্বরে বলে দাও যে তাদের প্রতি যাকাত ফরজ করে কাদি ফরজ আল্লাহু আলাইহিম যাকাত ফি আমওয়ালিহিম তু খাদু মিন আগনি ফাতুরাদু আল ফুকারাইহিম এই কথাটা আল্লাহ রাসূল বলে দিলেন তাহলে এইখান থেকে বোঝাই যাচ্ছে যে যাকাতের বিষয়টা সরকারিভাবে যদি হয় একবার প্রশাসনিক পর্যবেক্ষণের মাধ্যমে যদি হয় নির্দেশ দিয়ে যদি হয় তাহলে এটা সব থেকে বেশি ভালো হবে এর লাভটা সব থেকে সমাজের এবং মানুষেরা বেশি পাবে এটাই বাঞ্ছনীয় কোরআন হাদিসের আলোচনা যেটা আসছে বা আমরা আলোচনায় সংক্ষেপে আসছি যে যাকাতটা আমরা ব্যক্তি উদ্যোগে যেটা দিচ্ছি তার থেকে আসলে ইম্পর্টেন্সটা হলো বা গুরুত্ব দেওয়া হয়েছে সামষ্টিক উদ্যোগ নিতে হবে এবং আটটা খাতের মধ্যে একটা খাত কিন্তু আছে যে যাকাত আদায়কারীদেরকে হিসাব রক্ষণ করার জন্য ক্যাশিয়ার বা যে আছে তাকেও দিতে হবে আমি যদি ব্যক্তিগতভাবে জি আমি যদি ব্যক্তিগতভাবে যাকাত দিই তাহলে আমার এই এই খাতটার কোনো তো প্রয়োজনই আসছে না আমাকে কে বেতন দিবে তাহলে এর একটা এই মানে খাত থেকেই প্রমাণ হয় যে যাকাতটা সামষ্টিকভাবে দেওয়া মানে তার জন্য এমপ্লয়ি রাখতে হবে তার জন্য কর্মচারী রাখতে হবে তার জন্য হিসাব রাখতে হবে তার জন্য ক্যাশিয়ার রাখতে হবে তাদেরকে বেতন দিতে হবে তো যাই হোক এই বিষয়ে আমি আবদুল্লাহ সাহেবের কাছ থেকে একটু জানতে চাইছি যে কোন উদ্যোগ নেবো আমরা একটু যদি আর একটু বলে দেন জি আসলে যে বিষয়টা এখন আলোচনা হচ্ছে যে আমরা এই সামষ্টিক উদ্যোগটা নেব কি করে হাদিসের কথা বললেন মাওলানা সাহেবরা এবং কোরআনের স্পষ্ট দুটি আয়াত রয়েছে তার মধ্যে সূরা তাওবার একশো তিন নম্বর আয়াতে শুরু প্রথম অংশটা বলছে আল্লাহ বলছেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকা রসুলকে বলছে তুমি তাদের থেকে সাদাকা মানে যাকাত উসুল করো মানে যাকাত দেওয়ার কথা না আদায় করতে হবে মানে রসুলকে নির্দেশ দেওয়া হচ্ছে এবং সূরা তাওবার কথা বললেন ভাই ষাট নম্বর আয়াতে ওয়াল আমিলিনা আলাইহা যে আদায়কারীদের কথা মানে এগুলো সবই সামষ্টিক উদ্যোগ কিন্তু আনফর্চুনেটলি আজকে আমাদের সেই ইসলামিক সমাজ ব্যবস্থা নেই খিলাফত নেই তবে খিলাফত না থাকলেও আমরা খিলাফতের একটা মানে ভগ্নাবশেষ একটা অবশিষ্টাংশ এখনো দেখতে পাচ্ছি যদি আজকে ইসলামী সমাজ কায়েম হয় তাহলে ওই দুটো আবার থাকবে যেমন একটা হচ্ছে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা রসুল সাল্লাল্লাহু আলাইহি মদিনায় গিয়ে প্রথমেই মসজিদে নববীকে কেন্দ্র করেই যাবতীয় কার্যক্রম পরিচালনা করেছিলেন এবং অর্থনৈতিক ব্যবস্থা ওখান থেকেই তিনি আঞ্জাম দিয়েছিলেন সব কিছুই তো আজকে আমাদের ওই নিদর্শনটা বেঁচে আছে তারপরে একটা বৃহত্তর ফোরাম রয়েছে আজকে তার থেকে সেটা হচ্ছে ঈদগাহ ভিত্তিক একটা উদ্যোগ আছে আমরা কিন্তু এই দুটো জায়গাকে সবচেয়ে বেশি অবহেলা করেছি এবং এখানে যোগ্যতম মানুষদেরকে আমরা নির্বাচন করতে পারি না যারা যায়
তাদের সেই ইসলামী চেতনা নেই, আমাদের ধারণা নেই, আমরা ভাবতেও চাই না যে এই দুটো জায়গাকে ইসলাম গঠনে, ইসলামিক সমাজ গঠনের কাজে ব্যবহার করা যেতে পারে। যদি এই দুটো ফোরামকে আমরা ইউজ করতে পারি, তাহলে আলাদা কোনো জাগরণী মঞ্চ বা কোনো সংগঠন যত দেখছেন এত কিছুর অস্তিত্বই থাকবে না। উম্মাতের কাছে গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি রয়েছে মসজিদ এবং ঈদগাহ কমিটির। তো আমরা যদি এই উদ্যোগে একটা সামষ্টিক জাকাত ফান্ড করতে পারি, তাহলে ইনশাল্লাহ যদিও খিলাফতের আদলে আমরা বন্টন সুষম বন্টন ব্যবস্থা কায়েম করতে না পারি, তাও তার কাছাকাছি যাব এবং একটা মডেল আমরা স্থাপন। আমাদের সমাজে কিন্তু এখন সামষ্টিক উদ্যোগ নেই, কিন্তু তার বাইরে যদি দেখি আমাদের কিন্তু জামে মসজিদ আছে, আছে তো আমাদের ঈদগাহ আছে, তো তাহলে আমরা সেখানেও জামে মসজিদে ইমাম রেখেছি, আমাদের মাদ্রাসা আছে, আমরা অনেক মাদ্রাসা চালাচ্ছি, সেই মাদ্রাসাগুলো আমরা কি তার বেতন দিয়ে আমরা রাখতে মানে আমরা শিক্ষক রাখেছি, তারা পড়াশোনা করাচ্ছেন, এই যে বিষয়গুলো, তাহলে আমরা আমাদের এলাকা ভিত্তিক মসজিদ ভিত্তিক ঈদগাহ ভিত্তিক বা কয়েকটা এলাকা মিলিয়ে যেমন মাদ্রাসা করেছি সেই রকম কিছু করা যায় কিনা, যদি মাওলানা বলেন আপনি সংক্ষেপে বলেন সময় সংক্ষিপ্ত। আমি যেটা বলতে চাইছি, যেমন বলা হলো ব্লক ভিত্তিক বা পঞ্চায়েত ভিত্তিক, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যদি একটা এলাকায় একটা যদি মুসলিম ফান্ড তৈরি করি, ওখানে আমরা দুইজন তিনজন যাই পারি, যতক্ষণ পারি যদি আমরা অফিসার রাখি এলাকায়, আমরা সহরত করব, খবর করব যে যারা যারা গরিব দুঃখী আছে তারা অ্যাপ্লাই করে, আপনারা অ্যাপ্লাই করুন, আপনার ঠিকানা নাম ঠিকানা এখানে জমা দিন, জমা দিবে, ওইটা নিয়ে ওই আমাদের প্রতিনিধি দল গ্রামে গ্রামে যাবে, তার পরিবার দেখবে কি পরিমাণ, তাকে কি পরিমাণ দেওয়া গেলে, শুধু বছরের বছর দিতেই থাকলাম, আসলো ওকে কিছু দিয়ে দিলাম, একে কিছু দিয়ে দিলাম, এভাবে হয় না। যদি এরকম করে দেওয়া যায় যে একটা মানুষ কাজ জানে কিন্তু ওর কাছে অস্ত্র নেই, তাহলে ওকে অস্ত্র কিনে যদি দেওয়া যায়, যে যেমন আল্লাহ রসুলের ব্যাপার শোনা যায় কাউকে কুড়াল দিয়েছেন, বাবা তুমি আর ভিক্ষা করতে যাও না, এটা নিয়ে গাল ডাল লোকরি কেটে তুমি কর্ম করে খাও, কাউকে যদি একটা আমি টোটো কিনে দিই, কাউকে যদি একটি অস্ত্র, যদি তুমি স্ত্রীর কাজ করো, তাহলে আমার এলাকায় ওই গরিবটা ওই দুঃখীটা জীবন আর দুঃখী হবে না, ওখান থেকে স্বাবলম্বী হয়ে যাবে ইনশাল্লাহ, এটা আমরা করতে পারবো। অথবা দল নিজেই যাবে গ্রামে গিয়ে দেখবে কোন বাড়িতে কোনখানে দুঃখী আছে, কি পরিমাণ দিলে তাকে স্বাবলম্বী করা যায়, বছর বছর 200-400 দিতে থাকলাম যে সেই নিয়ে চলে গেল, এটাকে কাটা যায়। তাহলে আসলে আমরা যারা জাকাত দাতা, আমরা অনেকে জাকাত দিই, জাকাত দাতাদেরকে আমরা অনেকে ভাবি কি সম্পদটা আমার আমার মতো করে দেব, এই মানসিকতা কিন্তু চেঞ্জ করতে হবে। জাকাতটা আপনার নয়, মানে আপনাকে দিতেই হবে, কম্পালসারি আর কি ব্যাপার। এবার যদি ফান্ড হয়ে যায়, ধরুন আমরা জুমা মসজিদ করলাম, নামাজ আপনার জন্য জরুরি, জুমার নামাজ কিন্তু আপনার মসজিদে গিয়েই পড়তে হবে, এটা যদি মনে করেন কি নামাজ ফরজ হয়েছে আমার উপরে ব্যক্তিগতভাবে আমি বাড়িতেই করে নেব, হবে কি? সেরকম যদি জাকাতের ক্ষেত্রে আমরা মনে করি যে জাকাতটা আমার মানে সম্পদটা আমার, আমি এর মালিক, কিন্তু এটা দেওয়ার ক্ষেত্রে যেমন আমাকে মসজিদে গিয়ে আমাকে নামাজ পড়তেই হবে, ঈদগাহ গিয়ে পড়তে হবে, আমি বাড়িতে পড়তে পারি না, সেরকম ফান্ড আমরা যদি কায়েম করতে পারি, তাহলে আমাকে মসজিদে গিয়েই জমা করতে হবে বা ঈদগাহ ভিত্তিক করতে হবে, এই মানসিকতা যদি আমরা নিয়ে আসতে পারি তবে হবে। কারণ অনেক জায়গায় উদ্যোগ নেওয়া হচ্ছে, কেন আমি ওদেরকে দেব, এটা তো আমার সম্পদ, এই চিন্তা আমরা তো। ঠিক আছে, খুব ধন্যবাদ সদর সাহেবের কথাটা। আমি দুজনেরই কথাতে একটু সংযোজন করতে চাইছি, জাকাতের যে প্রসঙ্গটা আমরা মনে করছি যে আমি যে অংশটা দিলাম তা আমি ফকির মিসকিনের উপরে এটা রহম করলাম, একটা হচ্ছে দাতা এবং গ্রহিতা। গ্রহিতা যে আছে সে হচ্ছে পাওনাদার, আর যে জাকাত দিচ্ছে সে হচ্ছে কি দেনাদার। তার মানে দাতার অংশে তার মালে 2.5 অংশ তার রাখা আছে, এটা তার অধিকার। তাহলে জাকাতের অংশ থেকে 25-30 কিছু শাড়ি কম্বল কিনে দিয়ে দিলাম, এটা হক নয়, জাকাতের টাকা জাকাতই দিতে হবে, টাকাই দিতে হবে, এটা নয় যে আমি সেখানে করে মানে কিছু। এখন যে আমরা জাকাত বিতরণ করলাম, তাতে আমরা শাড়ি লুঙ্গি ঘাটিয়া দামের কিনে দিয়ে দিলাম, খুব রহম করলাম, বরঞ্চ কি রহম করোনা করেছে ফকির মিসকিন ওই জাকাত দাতার উপরে যে তোমার জাকাত 2.5% রাখা গেছে। তার কারণ জাকাত সিস্টেমটা কেন এসেছে, এটা হচ্ছে ধনী কেউ থাকবে পাঁচতলাতে আর কেউ থাকবে দশতলাতে, এটা সিস্টেম বলেন, ইসলাম ডাজন্ট সাপোর্ট ইট, এটা কিন্তু করে না, এটা মানুষের মধ্যে সে ব্যালেন্স তৈরি করে দেওয়া, গরিব ধনীদের মধ্যে সে ব্যালেন্স তৈরি করে দেওয়া, যেন একটা সামঞ্জস্য অবস্থা কি চলতে পারে। আফসার স্যার কিছু বলুন। দুটো জিনিসের সব থেকে বড় অভাব, একটা জিনিসের অভাব হচ্ছে মানুষের সময়ের অভাব, জানা যায় যাবে 1 মিনিট দেরি হয়ে যায় তো বাজার লাগিয়ে দিল,
আর চায়ের দোকানে ঘন্টা পর বসে থাকবে, সময়ের অভাব নেই। তো সব থেকে সময়ের মানুষের অভাব এক। দ্বিতীয় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা আমানতদার মানুষের প্রচন্ড অভাব রয়েছে। এটা লল্টন দিয়ে কি হ্যালোজেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না লল্টনটা। আমানতদারের অভাব আছে, এইটাই হচ্ছে বড় প্রতিবন্ধক। তবে একটা কথা আপনাদের বলে নিচ্ছি, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমি প্রথমেই কি করলাম আমার গ্রামের সমস্ত মানুষকে যদি বলি যে হ্যাঁ আমরা আমাদের সমস্ত জিনিসকে ঠিকঠাক করব, তাহলে পারবো না করতে। আমি একটু সেটা হচ্ছে যে যে আমি দেখছি যে এই চামড়া কুরবানির চামড়াগুলো যে যেমন পাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে। আমি মনে করলাম যে আমরা এই দশটা বাড়ি, শুধু আমরা চার ভাই ছোট কাকা, আর এই দশটা বাড়ি আমরা এক জায়গাতে জমা করে বিক্রি করলাম, সেই টাকা থেকে গরিবদেরকে বাছাই করে গরিবদের পৌঁছে দিলাম, আমরা এখানে ফেরটা জমা করলাম আমি নিজে ব্যক্তিগতভাবে, আর সেইটাকে সঠিকভাবে বণ্টন করে দিলাম গ্রামের বিধবা আর যে সমস্ত মানুষ আছে তাদের কাছে পৌঁছে দিয়ে তাদেরকে ডেকে নিয়ে এটা দিয়ে দিলাম। এইভাবে যদি এটা করা যায়, যদি একদম তৃণমূল স্তরে আর এখান থেকে যদি শুরু হলে, তা আমার মনে হয় খুব ভালো হবে। আসলে যে সমাজে আমাদের আমাদের সমাজে মক্তব আছে, আমাদের সমাজে জুয়া মসজিদ আছে, আমাদের সমাজে ঈদগাহ আছে, আমাদের সমাজে ফিতরা এক জায়গায় জমা হয়, আমাদের সমাজে মরণ সত্যের জাম জমা হয় বা খাল জমা হচ্ছে, সেই সমাজে জাকাত একটা ইম্পর্টেন্ট পিলার। পাঁচটা পিলারের মধ্যে তিন নম্বর পিলার যদি বলি, সেই পিলারটার ব্যাপারে আমাদের উদ্যোগ নেই। এটা নিয়ে আমরা আপনার সবাই ভাবি, মানে বৃদ্ধা জাগরণ সমিতি অন্তত পক্ষে ভাবুক, এই এলাকায় আমরা আমাদের এলাকায় ভাববার সবাই ভাবুন যে আমাদের এলাকায় এটা কিভাবে গায়ন করা যায়। তো জাকাত থেকে আব্দুল আসে মানে কিভাবে সমাজ উপকার হতে পারে প্র্যাকটিক্যালি যদি মানে কিছু বলেন আর কি। জি, সমাজে জাকাতকে যদি উপকারী, আল্লাহ যে উদ্দেশ্যে জাকাত খরচ করেছেন সেখানে যেতে হলে আমাদের সামষ্টিক উদ্যোগ ছাড়া ওটা সম্ভবই নয়। এটা সামষ্টিকেই এবং আমাদের মানে রীতিমতো একটা মানে প্রথমত কথা হচ্ছে জাকাতের যে ব্যবস্থা ইসলামের নির্দেশটা রয়েছে এরকম, যে এলাকার জাকাত সামষ্টিকভাবে আদায় হবে সেই এলাকার অভাবীদের চিহ্নিত করে তার কাছে পৌঁছাতে হবে হকটা। ইসলাম মানে উম্মাত উম্মাত মুসলিমাকে আল্লাহ তাআলা মানবতার কল্যাণের জন্য আল্লাহ উত্থাপন করেছেন, বাছাই করেছেন, আর এই কল্যাণটা শুধু মুসলমানরাই করতে পারে একমাত্র, এবং সেটা কি যে অভাবের খোঁজ নিয়ে তার কাছে পৌঁছানোর কথা। ব্যাপারটা আমার খুব টাচ করে একটা জিনিস, একজন মানে মানুষ অভাবী তো তাকে দ্বারস্থ হতে হচ্ছে কার দরবারে, যারা বিত্তশালী তার কাছে। এই জায়গায় ধরুন একজন হাত পা আছে সে তো চলে গেল, একজন মানুষের হাতও নেই পাও নেই। আপনারা দেখেছেন এরকম মানুষ রাস্তায় গড়াগড়ি দেয়, যেই রাস্তায় আপনি খালি চটি পরে হাঁটতে চান না সে তার দেহকে গড়াগড়ি দেয় এবং মাশাআল্লাহ ওই মানুষটিকে 500-2000 টাকার নোটও ফেলে দেয়। কিন্তু আপনি বুকে হাতে বলুন তো আপনার কি অধিকার আদায় হলো? ওই মানুষটিকে রাস্তায় নামতে হয়েছে, এটা উম্মতে মুসলিমার আজকে ব্যর্থতা। ওকে আপনি 1,00,000 টাকা যদি ওর ফান্ড দিয়ে দেন আপনি কাজ করলেন না, ও টাকা নিয়ে কি করবে? এই জন্য উম্মতে মুসলিমার দায়িত্ব ছিল মানবতার কল্যাণের জন্য এগিয়েছে, সামষ্টিক উদ্যোগ নিয়ে ঐক্যবদ্ধ হওয়া। এবং আমরা কথা শুনছিলাম যে আজকে আমাদের আমানতদারের অভাব। আমি আগেই বলেছি জাকাত আলাদা কোনো অঙ্গ নয়, যেমন আমার দেহ থেকে হৃৎপিণ্ডটাকে আলাদা করে কেউ যদি রিসার্চ করে ভাবে যে এই হার্টটাকে কি করে সুস্থ রাখা যায়, কি করে পুষ্টিগুণ দেয়া যায়, অসম্ভব। এটাকে আমার দেহে রেখেই আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গেই তাকে ভাবতে হবে। ঠিক সামষ্টিক ইসলামকে নিয়ে যদি আমরা চর্চা শুরু করি, যদি অ্যাওয়ারনেস তৈরি করি, যদি জাগরণ তৈরি হয় সত্যিকার ইসলামের আলোকে, তাহলে এসব কাজ সাহাবারা আঞ্জাম দিয়েছেন আমরাও দিতে পারবো, শুধু আমাদের যোগ্যতা তৈরি করতে পারিনি বলে আজকে এই জায়গায় নিয়েছি। তো আমার ওই একটাই কথা যে আমরা যদি জাকাতকে কল্যাণকর করে তুলতে চাই তাহলে আমাদের সংগঠিত হতেই হবে এবং সামষ্টিক ফোরামে সেটাকে আদায় করে যারা হকদার তার কাছে পৌঁছাতে হবে। ভিক্ষাবৃত্তি তৈরির জন্য নয়, এটা ছিল ভিক্ষাবৃত্তিকে নির্মূল করার জন্য। কিন্তু আজকে দেখুন আমরা জাকাত আর ফিতরা ওসুল দিয়ে ফকিরি তৈরি করেছি, এর জন্য আমাদেরকে জবাব দিতে হবে। আসলে জাকাত তো ধনী দরিদ্র বৈষম্য, যেটা মাওলানা সাহেব বলে দরিদ্র বৈষম্য বা তাদের মধ্যে ডিফারেন্স আছে সেটা কম হবে আস্তে আস্তে, মানে এক সময়ে আবার দরিদ্র মোচন করবে, সেটা না হয়ে আমরা হয়তো মিসইউজ হচ্ছে, অ্যাবিউজ হচ্ছে বা সেটা প্রপার ইউটিলাইজ হচ্ছে না, এই একটা বিষয় আছে। তো একদম সময় শেষ, আমাদের 1 ঘন্টা সময় ছিল কিন্তু আয়োজকরা
মানে সব দিক বিবেচনা করে 45 মিনিট বরাদ্দ করেছেন সেটাও পার হয়ে গেছে। তো আমি একদম সংক্ষেপে আপনি আপনার মত এক থেকে দেড় মিনিট আব্দুল্লাহ সাহেবের উত্তরটা খুব যুক্তিসঙ্গত হয়েছে। আমি একটু সংযোজন করব, আপনি আট দেড় মিনিট শেষ করে দেন, সবাইকে আট দেড় মিনিট শেষ শেষ না না আমি ঠিক আছে, আমি ছোট মানুষ বড় মানুষ দিয়ে শেষ হবে না, শেষ করব আমরা, আপনি আপনারটা বলুন, আপনারটা তো আসবে সবার কাছে। আসলে জাকাতের ব্যাপারটা আমরা কেউই বুঝছি না, আলেম ওলামাই বুঝছি না, তাহলে মানুষকে কি বার্তাটা দিব? জাকাতের ব্যাপারে যেটা স্টাডি প্রয়োজন আছে সেটাই বুঝি না। যদি আমার রুজি রুটি যদি সঠিকভাবে বৈধ পথে উপার্জন না হয় তাহলে এই সব রোজাটা তো পড়ছি, নামাজটা তো পড়ছি মসজিদে গিয়ে, যেমন সাদিকুল ভাই একটা কথা বললো, তার জন্য একটা মসজিদে একটা ব্যবস্থা হওয়া উচিত, কোন জায়গায় ব্যবস্থা হচ্ছে। এটা জাগরণ সমিতির পক্ষ থেকে এত বড় ব্যানার দিয়ে তৈরি, আপনার ছিল কি জাকাতের জন্য একটা বিরাট একটা মানে কি বলছি কি যে আন্দোলন বা এর জন্য একটা সঞ্চালন করা উচিত ছিল? আর একটা কথা, আমরা যে ফেতরার মালগুলো বাইতুল মালগুলো জমা করছি মোড়ল সর্দার মতাব্বরের যুগে, একটা কথা জেনে রাখেন, কোন সর্দারের কাছে মোড়লের কাছে মাল জমা করা এটা ওয়াজিবও নয়, এটা ফরজও নয়, এটা ওই বিষয়ে দেখছি না, এটা যাই বৈধ বটে, কারণ এটা ইংরেজদের যুগের মোড়ল মতব্যের সময় ছিল, মুঘল পাট বা তুর্কি পাটে এটা ছিল না। এখন সমষ্টির দিকে যদি যাওয়া যায়, যেটা আব্দুল্লাহ ভাই বললেন যে খেলাফতের যুগ কখন আমার আসবে, কখনই খুলবে তো আমি সেখানে যাব, জাকাত তোমার ব্যক্তিগত ব্যাপার, এটা তোমার ব্যক্তিগত উপার্জিত সম্পদ, মালটাকে সঠিক পথে নিয়ে আসার জন্য, আমার মালটাকে যে পবিত্রতা পবিত্রতার মধ্যে নিয়ে আসার জন্য, অন্তত পক্ষে যদি কোনো জাকাতে সামষ্টিক রূপে না থাকে তো প্রত্যেকে জাকাত বের করে দিন। জাকাতটা কিন্তু লোক দেখানো নয়, এটা লোক দেখানো জিনিস আমরা জাকাতে পরিণত করেছি, কিন্তু আসলে সিস্টেমটা আমরা বুঝিনি। আমাদের আলেম ওলামা সে বার্তাটা আপনাদেরকে দিতে পারেনি, জান্নাত জাহান্নামের হয় বিভিন্ন জিনিসের হয়, কিন্তু জাকাত বিষয়ে আলোচনা আমরা আপনাদের করতে পারিনি, কারণ আমাদের স্টাডি একদম ক্ষমা চাইছি, সময় সংক্ষিপ্ত। তো আসলে আলেম সমাজের ভূমিকা কি, ইসলামী সংগঠনগুলোর ভূমিকা কি, বা আমাদের যুবদের কি ভূমিকা, এই নিয়ে আমাদের আলোচনা ছিল কিন্তু সময় নেই। আপনি শেষ কথা বলেছেন, মানে ওভারঅল আপনার মন্তব্য আর কি। আমি আমি যেটা বলতে চাইছি যে আপনারা হয়তো ভাবলেন যে একটা টক শো হলো, তো খুব একটা অভিনব জিনিস হলো, তো অনেক কিছু জেনে গেলাম, জাকাতের 10% জানতে পারলেন না। জাকাতের যে বিষয়টা খুব বেশি ভাইটাল বিষয়, যেটা আপনাদেরকে খুবই জানা দরকার ছিল, সেইটা কিছুই 10% বলতে পারা গেল না। ঘটনা হলো, আমি এই জাগরণ সমিতির কাছে আমার বড় দাবি থেকে গেল, সেইটা তোমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান যে কোনো ফুটপাতও হয়ে যায়, কিন্তু এরকম টক শো করতে এত টাকা বড় করে খরচ করে ওই জায়গাতে তোমার 2-3 ঘন্টা সময় নষ্ট না করে 3 ঘন্টা সময় দিতে বা 4 ঘন্টা সময় যদি থাকতো, তাহলে বলে আজকে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যেত, এলাকার মানুষ উপকৃত হতো, মানুষের কাছে একটা সঠিক ধারণা দেওয়া যেত। আমরা সেই কাজটা করতে পারলাম না, জাগরণ সমিতি ভবিষ্যৎ কিন্তু আমি বললাম এটা শুরু হলো, আপনারা তো চর্চা করুন, যারা দর্শক আছেন আমরাও চর্চা করি যে জাকাতটা কিভাবে করা যায়, একটা তো আমাদের কিছুটা তো নলেজ পেলাম, আমরা এটাকে সামনে আরো এগিয়ে নিয়ে যাবো, পরবর্তীতে আবার আলোচনা করবো মসজিদ ভিত্তিক মাদ্রাসা ভিত্তিক বা ঈদগাহ ভিত্তিক কিছু করা যায় কিনা, সেই ভাবনা নিয়ে আমরা এখান থেকে বেরোব। তো আপনি কিছু বললেন শেষ, আমি মানে শেষ করতে বলছি আব্দুল্লাহ সাহেবকে, আমি আসলে যে বিষয়টা ছিল জাকাত রূপে এটা তো শেষ করা যাবে না, তো আমি জাগরণী যে নেতা জাগরণী সমিতির কাছে আমি কয়েকটা কথা আবেদন রাখছি। নামটা নিঃসন্দেহে ভালো, একটা আলোড়ন জাগরণ তৈরির জন্য, তবে আমাদের মনে রাখতে হবে নামগুলো যারা আপনাদের যারা দায়িত্বশীল সকলেই দেখলাম মাশাআল্লাহ মুসলিম, মুসলিম হিসেবে একটা মানে জামাত বা একটা সংগঠন বা একটা সমিতি ঐক্যবদ্ধ হওয়ার কন্ডিশন হচ্ছে তাদেরকে আমল বিল মারুফ ও নাহি মুনকারের কাজ করতে হবে, মানে ভালো কাজের নির্দেশ সঙ্গে সঙ্গে অন্যায় মোকাবিলাও করতে হবে, এটা একটি কাজ। আর এই জাগরণ তৈরির একটা ইন্সপিরেশন সোর্স অফ অ্যাওয়ারনেস হচ্ছে আল কুরআন। আল্লাহ তাআলা বলছেন সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে, আলিফ লাম র, ইন্না আনজাল আলাইকাল কিতাবা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, সংক্ষেপ আমি তোমাকে এই কিতাব নাজিল করেছি তোমার যাতে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসো, একটা জাগরণ তৈরি হবে, একটা অ্যাওয়ারনেস তৈরি হবে। তো আমরা সেই কোরআন এবং সুন্না দিয়েই যদি অ্যাওয়ারনেসটা নিয়ে আসতে চাই তাহলে এটা সহজ হবে। একদমই সংক্ষেপ বলছি, আজকে মনোবিজ্ঞানীরা বলছে একটা মানুষ যে কাজ করে তার 95% ও জানে না যে কি করে,
মানে ওই মানুষটা অসচেতন, ও জানে না, তার উপর তার নিয়ন্ত্রণ নেই। সেই জায়গায় অ্যাওয়ারনেসের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে তাকওয়া, যার মানে হচ্ছে আল্লাহ কনসাসনেস, আল্লাহ সচেতনতা। আর তাকওয়া এমন একটা চেতনা এনে দেবে, এমন একটা অ্যাওয়ারনেস এনে দেবে যে অ্যাওয়ারনেসকে কখনো কেউ বিলুপ্ত করতে পারবে না। সেই জন্য জাগরণী সমিতির কাছে এটাই আবেদন যে এই ধরনের চর্চা বেশি বেশি করে যদি করা যায় ইনডোরে, এত বড় প্রোগ্রাম না করা সম্ভব নয়, ছোট ছোট প্রোগ্রামেও এগুলোকে আমরা কনভিন্স করতে পারি মানুষকে। আর আবেদন রাখবো আগামী বছরে যদি প্রোগ্রাম ভাইরা করেন তাহলে ইভেন্টগুলোর সংখ্যা কমাতে হবে, থাকবে সবগুলোই, একটু সংখ্যা কমাতে হবে, পারলে আগে শর্টিং করে টাইমগুলোকে বেশি করে যাতে দেওয়া যায় সেটা ভাববে। তো আমি এইটুকুই আবেদন রাখছি, আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক। আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিথ্যা জাগরণ সমিতি সহনায় সবারই আমাদের কর্মপদ্ধতি এবং আমরা ইন্সপিরেশন নেব কোরআন এবং সুন্নাহ থেকে, সংক্ষেপে বলা যেতে পারে। তো এক ভাই কি প্রশ্ন করছে, শুধু প্রশ্নটা করেন, আমি প্রশ্নটা আমরা উত্তর দেবো না, যদি প্রয়োজন হয় দেওয়া যাবে, নাহলে আসলে সময় শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমার একটি প্রশ্ন শেখদের উদ্দেশ্যে, যেটা হচ্ছে যে জাকাতটা বের করবো চাঁদির অনুযায়ী না সোনার অনুযায়ী? এখানে যেটা হলো সেটা হচ্ছে চাঁদির অনুযায়ী জাকাত বের করতে হবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে হাদিসের মধ্যে যে বলা হয়েছে তু খোঁজবিনা লাগনিয়া ও তুরদ্দ আলাল ফুকারা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তো বেশি করে জানেন যে মানুষ ধনী হবে, তাহলে যদি চাঁদি দিয়ে দিয়ে আর কি, তো পৃথিবীর মানুষের কাছে তো সব মানুষের কাছে 40-50 হবে, তো সবাই যদি জাকাত দেয় তাহলে জাকাত নেবে কে? এইটা জন্য সময় লাগবে তার সঠিক সঠিক জন্য আমি বলছি। আর চাঁদি দিয়ে দিবেন, চাঁদি তো পার্ট হয়ে গেছে, প্রথমে একটা করেছে কিন্তু দু তিনটা পার্ট হয়ে গেছে, আমি এখানে উত্তর দেওয়ার মতো আর সময় নেই। আসলে এরকম উত্তরে আসছে ব্যাপারটা, চলে এসেছে, হয়তো আপনি শুনেননি। হ্যাঁ, তো আমরা এখন আপনার প্রশ্নের এটাই সঠিক মত, দুটোই নেশা, কিন্তু যেহেতু ফোকারাদের অর্থাৎ মিসকিনদের মানে হকটা এখানেই বেশি বাস্তবায়িত হচ্ছে, এই জন্য নেশাবের ক্ষেত্রে চাঁদিটাকে ধরাই বেশি শ্রেয় শ্রেষ্ঠ, যদিও দুটাই নেশাব আছে আর কি। ঠিক, জি, এই জন্য ধরা হয়েছে যে আপনি যদি সোনার অপেক্ষা করতে থাকেন, আমরা যাতে এই ট্রেন্ডটা তৈরি করি যে একটা সুষ্ঠু জাকাত ব্যবস্থা কায়েমের কথা ভাবি, ওইদিকে এবং ইনশাল্লাহ এই সমস্যাটারও সমাধান হবে। না হলে আমাদের ওই সব বিষয়গুলো আমরা পেয়ে যাবো, ওগুলো আরো সমাধান হবে। আমি শেষ কথা বলি, আলহামদুলিল্লাহ, যে আমি আমাদের এখানে জাকাতের আলোচনা আমি অন্তত কয়েকবার জালসাতে করেছি, কাজে হয়েছে এবং এটা এখান থেকে শুরুয়াত হচ্ছে, ইনশাল্লাহ আগামীতে আরো কাজ হবে। এক দ্বিতীয় কথা হলো যে আমরা এটাকে যে এগিয়ে নিয়ে যাব, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে উদ্যোগী হওয়া দরকার আছে। এবং তিন নম্বর কথা হচ্ছে যে আমরা বুঝতে পারিনি, তো বুঝার শুরুয়াত হলো, কাজে আগামীতে আস্তে আস্তে বুঝবো ইনশাল্লাহ। তিন নম্বর কথা হচ্ছে যে আমরা যদি মিটনা বা এরকমের যদি আঞ্চলিক ভিত্তিক যদি কাজ করি বা কি বলে যে ব্লক ভিত্তিক, তাহলে হাদিসটা ঠিক চলে আসবে। নবীজি বলেছেন তো খাজুমিন আগ্নি আহিম অতরাদ্দ আলা ফোকারায়, যেখানকার ধনীদের কাছ থেকে নেওয়া হবে সেখানকার গরিবদের মধ্যে বন্টন হয়ে যাবে, বন্টন করে গরিব থাকবে, গরিবকে দিয়ে গরিবকে উদ্ধার করে তুলতে হবে যাতে আর ভিখারি না হয়। তাহলে এই জামাত একটা মানুষকে মানুষ করে তুললো, ভিখারি থেকে বাঁচিয়ে নিল, যে জীবনে আর সে ভিক্ষা করতে যাবে না, এতটা অর্থ দিয়ে তাকে তুলে ধরা হলো। ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছি। প্যানেল ডিসকাশনটা মানে আপনারা অনেকেই চাইছেন যে অনেকক্ষণ চলুক, আরো ক্লিয়ার হোক, কিন্তু এখানে অনেক মহিলা আছেন, অনেক শিশুরা আছেন, আমরা আর আলোচনা করতে আগাতে পারছি না, এখান থেকে শেষ করছি। তো আশা করি জাকাত কি, কেন, কখন খরচ হয়েছিল, কোরআনে কেমন এর গুরুত্ব দেওয়া হয়েছে, হাদিসে কিরকম গুরুত্ব দেওয়া হয়েছে, কোন কোন বিষয়ে জাকাত দিতে হবে, কত পরিমাণ জাকাত দিতে হবে, জাকাতটা ব্যক্তিগত উদ্যোগে করব না সামষ্টিক উদ্যোগ করব, জাকাতটা আমার সম্পদ না আসলে এটা সমাজের সম্পদ, সমাজকে, এগুলো আশা করি আমরা বোঝাতে পারলাম। হয়তো অনেক কিছু
থেকে গেল কোন খামতি কিন্তু আমরা বুঝাতে পারলাম এবং এই ক্ষেত্রে আপনাদের আমাদের সকলের দায়িত্ব বেড়ে গেল যেহেতু আজকে থেকে আমরা বিষয়টা জানলাম এবং এটা নিয়ে আমাদের চর্চা শুরু হলো আশা করি মিটনা জাগরণ সমিতি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা রেখেছে সামনে এগিয়ে নিয়ে যাবে এবং কোরআন হাদিস ভিত্তিক তাদের কার্যক্রম চলবে এবং যাকাত ভিত্তিক কিছু করা যায় কিনা সে ব্যাপারে উদ্যোগ নেবে বলে বিষয়টা রেখেছে এটা আমি মনে করি আমরা শুধু আলোচনার জন্য আলোচনা করলাম আর এই ব্যাপারে ভবিষ্যতে কোনো উদ্যোগই নেবো না বা আমরা এই ব্যাপারে কোনো কর্মসূচি নেবো না এটা যাতে না হয় তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম।